উজানের ঢলে তলিয়ে আছে নেত্রকোনায় বিস্তীর্ণ আমন ক্ষেত। এতে বিপাকে পড়েছেন জেলার চার উপজেলা চাষিরা। ফসলহানির শঙ্কায় আছেন তারা। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ডুবে আছে বিস্তীর্ণ আমন ক্ষেত, দিশেহারা নেত্রকোনার কৃষকরা। দুদফা বন্যার ধকল কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল সবার। কলমাকান্দা, বারোহাট্টা, সদর ও মোহনগঞ্জের চাষিরা নেমে পড়েছিলেন আমন আবাদে। এর মধ্যে অনেকে ধার দেনাও করেছিলেন, কিন্তু হঠাৎ উজানের ঢল তলিয়ে আছে মাঠের পর মাঠ। তিনবার চারবার করে পানি আইছে, পাহাড়ি ডলাই যাচ্ছে, আর এইটা হচ্ছে এখন শেষ হয়ে গেছে। পানি তো সব তল করে লিছে, পরে জ্বালাওয়া সব খায়া ফেলছে। ধানের ফসল ছাড়া আমরা অন্য কিছু চাকরি বাকরি নেই, আমরা তো এটাই চলার। এর মধ্যে পচন ধরতে শুরু করেছে। এতে ফসল হানির শঙ্কায় জেলার চাষিরা। আগামীর দিনগুলো নিয়ে জেকে বসেছে অনিশ্চয়তা, সাথে হতাশা তো আছেই। আমরা কোনো রাস্তা দেখতেছি না, আমরা হয়তো এই ফসল না হলে ভাতের অভাবে আমরা কষ্ট ভোগ করতে হবে। এইভাবে কোনো সহযোগিতা পাই না, যদি আমাদেরকে সরকারিভাবে কোনো সহযোগিতা করতে তাহলে আমরা বাঁচতাম। চার উপজেলার 25টি ইউনিয়নের আমন ক্ষেত তলিয়ে আছে পানিতে। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে স্থানীয় কৃষি অফিস। পাহাড়ি ঢল, এটা আমাদের চিরাচরিত বৈশিষ্ট্য। কৃষি কর্মকর্তাকে বলছি কি পরিমাণ আমাদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, সে একটা তালিকা করে তার উপরে পাঠানোর ব্যবস্থা করে। তালিকা করে প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।